নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। রাহু ও কেতুর আশীর্বাদে ছয় রাশি হতে চলেছে মহাকোটিপতি। দেখুন, আগামী এক মাসের মধ্যে রাহু এবং কেতু রাশি পরিবর্তন কিন্তু করছে। অর্থাৎ 12 এপ্রিল 2022 রাহু কেতু রাশি পরিবর্তন করে যাচ্ছে। অর্থাৎ এই রাহু কেতু যাওয়ার আগে, এক মাস আগে, এই ছয় রাশিকে করতে চলেছে মালামাল। কোন এই ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট, ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা কিন্তু করবেন। দেখুন, কলিযুগে রাহু কিন্তু আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। হঠাৎ চাকরি পাওয়া, চাকরির ক্ষেত্রে পদোন্নতি হওয়া, হঠাৎ লটারি পাওয়া, হঠাৎ কোনো জায়গা থেকে ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা রিকভারি হওয়া, বিদেশ থেকে ইনকাম, বিদেশ থেকে যারা ইনকাম করে কিনা, বা বিদেশের মাটিতে দাঁড়িয়ে যারা ইনকাম করে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু ভালো থাকা দরকার। অর্থাৎ লটারি আপনার বিদেশ এবং আকস্মিক চাকরি, হঠাৎ ধনপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে সম্পূর্ণটা কিন্তু রাহু। দেখুন, রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে, আপনি কিন্তু এ যুগে মালামাল কিন্তু হবেন। আমি আবারও বলছি, রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। অথবা রাহুর জন্য রাহু কবচ যদি আপনারা পরিধান করেন কি না, আপনাদের যাদের ক্ষেত্রে রাহু ভালো নেই তাদের কিন্তু রাহু ভালো হবে, বা যাদের ক্ষেত্রে রাহু মধ্যম আছে তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু ভালো হবে। অর্থাৎ রাহু কবচ আপনাদেরকে পরিধান কিন্তু করতে হবে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আপনাদেরকে ভিডিওতে জানাতে চলেছি। তো দেখুন, রাহু আমাদেরকে এই যে আগামী এক মাসের মধ্যে, অর্থাৎ এই যে রাশি পরিবর্তন হওয়ার আগে, অর্থাৎ রাহু শেষ পজিশানে এই ছয় রাশিকে করতে চলেছে মালামাল। কোন এই ছয় রাশি কোন কোন দিক থেকে সৌভাগ্য আসতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আবারও বলছি, রাহু কবচ আপনারা পরিধান করুন, এবং রাহু আপনাদের বিশেষভাবে এই সময় কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে, যেতে যেতে দিবে রাহু। প্রথম যে রাশির কথা বলবো, সেই রাশির নাম মীন রাশি। মীন রাশি আপনাদের যেতে যেতে, যারা অনলাইনের সঙ্গে যুক্ত আছেন, আপনি বিদেশের সাথে যুক্ত আছেন, আপনি নিজস্ব ইন্ডাস্ট্রি আছে, এই জায়গাগুলো কিন্তু ভালো ফল দিবে মীন রাশিকে। দেখুন, রাহু শনির যে ক্যারেক্টার সম্পূর্ণটা কিন্তু রাহুর মধ্যে আছে। অর্থাৎ শনির ছায়া বলা যেতে পারে রাহুকে। শনির মধ্যে যা ফল আছে ঠিক রাহু কিন্তু সেই ফল কিন্তু দিয়ে থাকে। যারা ফরেন লিগের সঙ্গে, বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বা যারা লটারির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়, আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে প্রথম রাশি মীন রাশি। কপাল খুলতে চলেছে মীন রাশির আগামী এক মাসের মধ্যে। রাহু যেতে যেতে মীন রাশিকে দুহাত ভরে অর্থ কিন্তু দিয়ে যেতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে শুভ ফল প্রদান হতে চলেছে, সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের শত্রু শান্ত হবে, আপনাদের ঋণ পরিশোধ হবে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, ব্যবসার ক্ষেত্রে লাভ হবে, বিদেশ থেকে লাভ হবে, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মের জায়গাতে উন্নতি, প্রমোশনের জায়গা কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। রাহু যেতে যেতে হঠাৎ আকস্মিক প্রাপ্তি কিন্তু আপনাদেরকে কিন্তু ঘটাতে কিন্তু চলেছে ধনুরাশির ক্ষেত্রে। আপনাদের বিশেষভাবে রাহু যেতে যেতে আপনাদেরকে কিন্তু মালামাল কিন্তু করতে চলেছে ধনুরাশি। ডায়েরিতে নোট করে নিন, ধনুরাশি আপনি যদি হন, মীন রাশি পর যে রাশি সেটি হচ্ছে ধনু, মানে বিশেষভাবে শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে মীন রাশি, ধনুরাশিকে।
এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকেও কিন্তু আপনারা আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশি এই আগামী এক মাসের মধ্যে বিশেষভাবে লাভ কিন্তু আপনারাও কিন্তু পেতে চলেছেন। বিদেশ থেকে লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ, কেরিয়ারের দিক থেকে লাভ, ব্যবসার দিক থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু লটারি প্রাপ্তি, শেয়ার, জুয়া, সাট্টা থেকে আপনারা এই সময় লাভ পাবেন কর্কট রাশি আপনি যদি হন। আপনার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু অর্থ কিন্তু দিতে চলেছে এবং যে টাকা আটকে ছিল, বিল পাস হচ্ছিল না, সেই বিল পাস হওয়া, পেমেন্টের জায়গাটা ভালো হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ কিন্তু করতে চলেছে। ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, লটারি, জুয়া, সাট্টা থেকে, বিদেশ থেকে আপনারা এই সময় কিন্তু প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন। আপনি কন্যা রাশির মানুষ, আপনাদের আগামী এক মাসের মধ্যে রাহু যেতে যেতে ভাগ্যোদয় আপনাদের কিন্তু করাতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হবে এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। আগামী এক মাস রাহু যাওয়ার আগে আপনাদেরকে কিন্তু আর্থিক দিক থেকে বা যাদের প্রচুর টাকা আটকেছিল সেই টাকাটা রিকভারি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্যোদয় হতে চলেছে আগামী এক মাস, বিদেশ থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে বৃষ রাশি। আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হবে, দাম্পত্য সুখের জায়গা, দৈনিক রোজগারের জায়গা আপনাদের কিন্তু সুদৃঢ় হতে কিন্তু চলেছে, অপরচুনিটিগুলো কিন্তু আসবে। বৃষ রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে বেশ কিছু সুযোগ এই সময় কিন্তু আসতে চলেছে যেটা আপনাদের পক্ষে বিশেষভাবে শুভ ফল আপনাদের কিন্তু প্রদান করতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন বৃষ রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে রাহু যেতে যেতে আকস্মিক ধনলাভ, লটারি, শেয়ার, জুয়া, সাট্টা থেকে এবং বিদেশ থেকে আপনাদের কিন্তু অর্থ কিন্তু দিতে চলেছে। আপনি মকর রাশির মানুষ, রাহু এবং কেতুর আশীর্বাদে মকর রাশির ভাগ্যের চাকা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরতে চলেছে এবং কপাল খুলতে চলেছে মকর রাশির। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে মকর রাশির এবং আপনাদের আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে মকর রাশির। বিদেশের মাটিতে যারা আছে বা বিদেশের সঙ্গে সংযুক্ত যারা আছে সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন, অর্থাৎ রাহু যেতে যেতে আপনাদেরকে, আপনি মকর রাশি মানুষ, আপনাদেরকে কিন্তু আকস্মিক ধনলাভ আপনাদেরকে কিন্তু ঘটাতে কিন্তু চলেছে। তবে আপনার জন্মছকে রাহুর পজিশন কিন্তু ভালো থাকা দরকার। আমি বলছি আপনার হচ্ছে না, জানবেন আপনার জন্মছকে রাহুর পজিশন ভালো নয়, রাহুর কবচ আপনার পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এরপর যে রাশির কথা বলবো সবশেষ যে রাশি, যে রাশিকে রাহু যেতে যেতে করতে চলেছে মালামাল, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ধন সম্পত্তির দিক থেকে আপনারা কিন্তু বিশেষভাবে প্রফিট পাবেন। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, বিদেশ থেকে এই সব জায়গা থেকে কিন্তু আপনাদের লাভ কিন্তু আসতে কিন্তু চলেছে। লিখে রাখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সুসময় আগত, শনি সাড়ে সাথে চলছে কিন্তু কুম্ভ রাশি হতে চলেছে মালামাল, আর্থিক দিক থেকে আপনারা সমৃদ্ধশালী আপনারা কিন্তু হতে চলেছেন এবং আপনাদের পেমেন্ট আটকে ছিল, ব্যবসা জায়গায় সমস্যা আসছিল, সেই সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটতে চলেছে, বাধা বিঘ্ন আপনাদের কিন্তু দূর হতে চলেছে, আইনি জটিলতা যাতে চলছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন এবং আর্থিক স্থিতির জায়গা
যথেষ্ট মজবুত হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।